কাদিয়ানীদের সকল মতবাদ বাংলাদেশে বন্ধ করেন তাদের মত তাদের কার্যক্রম টোটালটা বন্ধ করেন যদি আপনারা বন্ধ না করেন যদি আপনারা ব্যর্থ হন তাহলে মনে রাখবেন এই মুসলমানেরা হয়তো কেউ টুপি রাখে না দাড়ি রাখে না পাঞ্জাবি গায়ে দেয় না কিন্তু নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে নতুন নবীর দাবি করে এই মুসলমান হয়তো পাঁচ ওয়াক্ত নামাজি না কিন্তু নবী বিদ্বেষে বক্তব্য সহ্য করে না আমি বলে আসছিলাম তাদেরকে নিষিদ্ধ করেন যদি না করেন এমন আগুন জ্বলবে পদ্মা মেঘনার পানি দিয়ে ঠান্ডা করতে পারবেন না হলো তো তাই কয়েকটা মানুষ মারা গেল চতুর্দিকে আগুন ধরে গেল আগুন চলে গেল আমি তো বলেছিলাম বিপ্লবের আগুন আর ধরেছে বাস্তব আগুন এটাই হলো মুসলমানদের ঈমান ঈমান আর কুফরের লড়াই মুসলমান কখনো পিছু হটে না এটা সরকারকে প্রশাসনকে বোঝা দরকার দ্বিতীয় নাম্বার আরেকটা মতবাদ বাংলাদেশে নতুন করে মাথা উঁচু করার চেষ্টা চালাচ্ছে এই মতবাদের নাম হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদের বিরুদ্ধে আমরা কেন কথা বলি আমি যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে আপনাদেরকে বলি আমি ফতোয়া দিব না হিজবুত তাওহীদ মুসলমান না কাফের আপনারাই ফতোয়া দিবেন হিজবুত তাওহীদ মুসলমান না কাফের আপনারাই ফতোয়া দিবেন হিজবুত তাওহীদ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আজ পর্যন্ত রহমতুল লিল আলামিন হতে পারেননি হিজবুত তাওহীদ বলে দাড়ি টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই অতএব ওলামা হযরত এখানে জানেন সমাজে একটা কথা প্রচলিত আছে দাড়ি রাখা সুন্নাত এটা ডাহা মিথ্যা কথা পৃথিবীর কোন কিতাবে লেখা নাই দাড়ি রাখা সুন্নাত বরং পৃথিবীর সব কিতাবে লেখা সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব এটার উপর আমি একটা কিতাব লিখতেছি কয়েকশো কিতাব দেখেছি আমি এটার উপরে পৃথিবীর কোন ফকি এটা বলেননি যে দাড়ি রাখা সুন্নাত সমস্ত কিতাবে লেখা দাড়ি রাখা ওয়াজিব বিত্তেফাকিল মাদাহিবুল আরবা হাত্তা কে সালাফি মাযহাব বলেন আহলে হাদিস বলেন সুন্নি মতবাদ বলেন হানাফি বলেন হাম্বলি বলেন শাফি বলেন মালিকি বলেন হাদিস দেখেন কোরআন দেখেন আমি তিন থেকে চারটা আয়াত দিয়ে দলিল দিয়েছি একমুষ্টি দাড়ি দলিল অসংখ্য আহাদিস থেকে দলিল দিয়েছি তাহলে দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব হিজবুত তাওহীদ বলে এই দাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যারা একটা ইসলামের শ্রীপুর উপজেলায় মানবাধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ইসলামী মহাসম্মেলনের মুয়াজ্জাজ সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান বরেণ্য অতিথি উদ্বোধক সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা মহব্বতের সাথে সুদূর শেখ জিয়াল্লাহ মাসাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى لك الشكر جمهور مالك مالك إيمان نصيب قرآن ইমানের নিয়ামত পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত এই ইমান যখন মানুষের সাথে থাকে তখন সেই মানুষ হয় সৃষ্টির সেরা মানুষের সেরা আবার যখন এই ইমানটা মানুষের থেকে আলাদা হয়ে যায় তো আল্লাহ পাকের ভাষ্য অনুযায়ী উলাইকাল আনআম বাল হুম আযাল তারা হয়ে যায় হায়ওয়ান পশুর মতো তাহলে বোঝা গেল প্রকৃত অর্থে মানুষ হল তারা ইমানওয়ালা যারা যাদের ইমান নাই তাদের মনুষ্যত্ব নাই মানুষের কাতারেও তারা না এটা আমার কথা নয় আল্লাহ পাকের কথা এজন্য বারবার আল্লাহ পাক ইমানের দাওয়াত দিয়েছেন মানুষকে
বারংবার শুধু ইমানের দাওয়াত দিয়েছে। যেহেতু একটা মানুষের জীবনের সফলতা আর ব্যর্থতার মূল মানদণ্ড হলো তার ইমান থাকা বা না থাকা। ইমান যদি থাকে তো সে বরণ্য অনন্য, আর ইমান যদি না থাকে তাহলে সে নিন্দিত। পুরা বিশ্বব্যাপী এখন এক লড়াই চলছে, এই লড়াইয়ের নাম হলো ইমান আর কুফরের লড়াই, হক এবং বাতিলের লড়াই। পুরা বিশ্বব্যাপী এই আগুন জ্বলছে, আমাদের বাংলাদেশেও এই আগুন জ্বলছে। অনেকে হয়তো দেখি, কেউ বা দেখি না। যেমন বাংলাদেশে হিজবুত তাওহীদ, কাদিয়ানি, ভণ্ড মাজার পূজারী, এই সহ মওদুদীবাদ সহ যারা ইসলামী আকিদা থেকে দূরে, আহলে সুন্নাহ জামাতের আকিদা থেকে বঞ্চিত, তাদের সাথে আমাদের বিরাট এক লড়াই চলছে। এই লড়াইয়ে আমি পর্যন্ত চারটা মামলা পেয়েছি। কুফুর আর শিরিক, হক আর বাতিলের চরম এই লড়াই বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম এখনো কারাগারে বন্দী। আমিও আড়াই মাস থেকে আসছি মামুর বাড়ি। আমাদের এই লড়াইয়ে সাময়িক সময় হয়তো আমরা বিপর্যস্ত, কিন্তু চূড়ান্ত সফলতা হলো ইমানওয়ালাদের। সফলতা যদি বুঝতে চায় তাহলে এটাই বুঝে নিয়ে, যারা পাঁচটা বছর আলেমদের সাথে দুশ্মনী করেন, পাঁচটা বছর যারা আলেমদের হাতে হাত করা লাগান, পাঁচটা বছর যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে লিস্ট বানান, সেই চূড়ান্ত বেঈমানগুলো যখন আবার ক্ষমতায় যাওয়ার টাইম আসবে, ওই আলেমদের কাছে এসে দোয়া ভিক্ষা চাবে। ওদের সফলতা সাময়িক, আর ওলামায়ে কেরামের সফলতা চূড়ান্ত। তারা আজ বলে যে হুজুরদের মাথায় কিছু নাই, হুজুররা কিছু বুঝে, হুজুররা কোনো পারসনই না বাংলাদেশে। অথচ আমি গবেষণা করে দেখলাম যারা আলেম বিদ্বেষী হয় এরা চিরদিনের জন্য আলেমদের পেছনেই থাকে, সামনে যেতে পারে না। দুনিয়ায় থাকতে তারা আলেমদের পেছনে থাকে ষড়যন্ত্র করার জন্য, তাহলে পেছনেই তো থাকলো, পেছনেই থাকলো। আবার কিয়ামতের ময়দানে এই আলেমদের পেছনে তোমাদের থাকতে হবে সুপারিশ ভিক্ষা চাওয়ার জন্য। আবার ক্ষমতায় যাওয়ার আগে ওই আলেমদের পেছনে নামাজ দুই রাকাত কইরা, ওযু আছে কি না আল্লাহ পাক ভালো জানেন, হুজুর একটু দোয়া কইরা, তাহলে আখের দেখা গেল আমরা সব সময় আগেই থাকি। আজ আলেমদেরকে বিশ্বের বুকে কলুষিত করার জন্য সকল বাতিল 1400 বছর যাব তারা এই ষড়যন্ত্র করেছে। পৃথিবীতে আপনি যত বাতিল দেখবেন সমস্ত বাতিলের মূল টার্গেট থাকে আলেম ওলামা। কেন? কারণ আলেমদের থেকে যদি জনসাধারণকে বিচ্ছিন্ন করা যায় তখন ওই আলেম বিচ্ছিন্ন ওই জনতাকে ফুটবলের মতো খেলা যায়, তার বুঝানোর মতো আর কেউ থাকে না। তখন সেলিমের মতো তার ছেড়ারাও বড় বড় নেতা হয়ে যায়, মির্জা কাদিয়ানির মতো পাগলগুলো বড় বড় নেতা হয়ে যায়, বায়েজিদ খান পন্নির মতো বিড়ি খোররাও বড় বড় ইমাম হয়ে যায়। যখন আলেমদের থেকে জাতিকে আলাদা করা যায়, সুকুমারের মতো দেখতে চেহারা আটচশির পীরেরাও তখন পীর হয়ে যায়। আমাদের মূল, আমাদের থেকে আলাদা করার মূল টার্গেট হলো এটা, তাদেরকে তারা ফুটবলের মতো খেলতে চায়। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা আলেমদের সাথে থাকবেন নাকি আলেমদের থেকে বিচ্ছিন্ন হবেন, সিদ্ধান্ত হলো আপনাদের। আলেমদেরকে আজকে কলারিং করার জন্য কখনো তাদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয়, আলেমদেরকে কলুষিত করার জন্য কখনো তাদেরকে বাংলাদেশে উগ্রবাদী হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা চালানো হয়,
আলেমদেরকে কলুষিত করার জন্য কখনো ধর্মবাসী ট্যাগ লাগিয়ে লিস্ট করা হয় আলেমদেরকে বাংলাদেশে কলুষিত করার জন্য রিসোর্ট কাণ্ড ঘটিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে নত করে রাখার ষড়যন্ত্র করা হয় ক্লিয়ার বলে দিচ্ছি সারা জিন্দেগী সারাটা বছর দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত আলেমদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছিল সমস্ত সুপ্রিম পাওয়ার নমরুদ ধ্বংস হয়েছে ফিরাউন ধ্বংস হয়েছে সবাই ধ্বংস হবে তোমাদের তখতে ধ্বংস থাকবে না এটাও খুব দ্রুত শেষ হয়ে যাবে আজ বাংলাদেশে আরেকটা শ্রেণী কাজ করছে এদের নাম পরিচয় তথা কথিত বুদ্ধিজীবী আমাদের 116 জনের লিস্ট করেছে বাংলাদেশে এ পর্যন্ত বক্তাদের দুটো লিস্ট আছে এখন বর্তমানে যে লিস্ট এটা 17 জনের নিষিদ্ধ বক্তা এদেরকে আলোচনায় দেওয়া যাবে না আরেকটা লিস্ট হলো 116 জনের লিস্ট যেটা তার সেরা মালিকরা করেছে এই দুটো লিস্টের মধ্যে আলহামদুলিল্লাহ আমি আছি 17 জনের মধ্যে 14 নাম্বার 116 জনের মধ্যে আবার 51 নাম্বার দোয়া করেন আল্লাহ যেন এই আলেমদের কাতারে কিয়ামতে আমাকে রাখেন তবে যারা আপনারা লিস্ট করছেন মনে রাখবেন আপনারা লিস্ট করেন খাতা আর কলম দিয়া আর আমার মালিক লিস্ট করেন কেরামান কাতিবিন দিয়া আপনাদের লিস্ট হচ্ছে আলেমদের পেছনে থাকার চেষ্টা করবেন না আমার উস্তাদে মোহতারাম বাংলাদেশের এক জিন্দা শাহ জালাল ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ আল্লাহ পাক হযরতের কবরকে জান্নাতের নূর দ্বারা মুনাব্বর করে দেন হযরত একটা ঘটনা লিখেছেন তার এক বইয়ের ভিতরে হাজ্জাজ ইবনে ইউসুফ চূড়ান্ত পর্যায়ের আলেম বিদ্বেষী ছিল চূড়ান্ত পর্যায়ের অসংখ্য সাহাবায়ে কেরামকে হত্যা করেছে হাজ্জাজ ইবনে ইউসুফ তো হাজ্জাজ ইবনে ইউসুফের পেটের ভেতরে এক ধরনের রোগ হয়েছে এই রোগ মানে পেটের ভেতরে পোকা হয়েছিল পোকা আগের জামানায় তো ড্রেসিং করার ব্যবস্থা ছিল না গোশতের ভেতরে সুতা পেঁচায়া গলা দিয়ে এই গোশত পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো আবার এই সুতা ধরে টান দিয়ে পোকাগুলো ওই গোশতের সাথে বের করে আনা হতো এটা ছিল সেই জামানার ড্রেসিং ব্যবস্থা হাজ্জাজ ইবনে ইউসুফের এমন রোগ হওয়ার কারণে এভাবে ড্রেসিং করা হতো হাজ্জাজ ইবনে ইউসুফ একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ বিশিষ্ট তাবেঈ ওনার কাছে গিয়ে বলছেন হাসান আমার তো বড্ড সমস্যা এই চূড়ান্ত অসুস্থতায় পড়ে গেছে তো হাজ্জাজ হাসান তুমি আমাকে জন্য একটু দোয়া করো আল্লাহ যেন আমাকে অসুস্থতা থেকে বাঁচায় দেন তো হাসান বসরি তখন বলেছিলেন হাজ্জাজ বারবার তোমাকে নিষেধ করেছিলাম তুমি যত বড় অবাধ্য হও না কেন খবরদার আলেমদের বিরোধিতা করো না হাজ্জাজ এই রোগটা তোমার সাধারণ শারীরিক রোগ নয় এটা আল্লাহ প্রদত্ত গজব শুধু আলেমদের বিরোধিতা করার কারণে এজন্য আমার উস্তাদ মোহতারাম মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ বলেছিলেন আলেমদের বিরোধিতা করবেন না আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিবেন যে অবশেষে পায়খানা বন্ধ হয়ে যাবে আলেমদের বিরোধিতা করেন আলেমরা কারা আজ আমরা যখন কাদিয়ানীদেরকে কাফের বলি হিজবুত তাওহীদকে কাফের বলি কিছু কিছু মাথা মোটাদের আজ তাদের পক্ষ থেকে বক্তব্য আসে কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ বুঝবে হুজুররা বলার কে তা আমি যদি একই প্রশ্ন আপনাদেরকে করি কে কাফের না এটা আল্লাহই বুঝবেন যদি তাই হয় বাংলাদেশে কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার এটাও আল্লাহ বুঝবেন আপনারা বলার কে আপনারা যদি দেশের বিরোধী শক্তিকে রাজাকার ট্যাগ লাগিয়ে যদি বক্তব্য দিতে পারেন তাহলে আল্লাহর দ্বীনের সৈনিক হিসেবে সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে আমরাও কাফের ফতোয়া দিতে পারি আপনারা আপনাদেরটা বুঝেন আমাদেরটা বুঝেন না আপনারা জাতিকে রাজাকার বললে সমস্যা নাই আমরা কাফেরদের কাফের বললে সমস্যা মানে কৃষ্ণ করলে কুরু কুরু হুজুর করলে মাকরু
আমরা হিজব তাওহীদকে কেন কাফের বলি কাদিয়ানীদেরকে কেন কাফের বলি বিস্তারিত আলোচনার জন্য বিরাট লম্বা টাইমের দরকার আমি সংক্ষেপে আপনাদেরকে কিছু ধারণা দিতে চাই 5 থেকে 7 মিনিটের মধ্যে কাদিয়ানি সম্পর্কে একটু ধারণা দেই কাদিয়ানীদেরকে আমরা কেন কাফের বলি আচ্ছা বলেন এই জামানায় যদি কেউ নিজেকে নবী দাবি করে সে কি মুসলমান না বেঈমান জোরে বলেন আমি আজকে মির্জা কাদিয়ানীকে কাফের ফতোয়া আমি দিব না আপনারাই ফতোয়া দিবেন শুধু আমি কাদিয়ানির কিছু কথা তুলে ধরব এরপর আপনারাই ফতোয়া দিবেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের আপনারা ফতোয়া দিবেন এক নাম্বার মির্জা কাদিয়ানি নিজেকে প্রথমত মুহাদ্দাস দাবি করেছিল কালিমুল্লাহ দাবি করেছিল অর্থাৎ আল্লাহ যার সাথে কথা বলেন মির্জা কাদিয়ানি দাবি করে আল্লাহ আমার সাথে কথা কয় কিছুদিন পরে নিজেকে দাবি করলো মুজাদ্দিদ অর্থাৎ পৃথিবীর ইসলামের সংস্কারক তিনি নাকি ইসলামকে সংস্কার করবেন এটা মনে রাখা দরকার ইসলামকে সংস্কার করতে চাই তারা ইসলামকে ধ্বংস করতে চাই যারা কারণ আল্লাহ রাসূল যে ইসলাম দিয়ে গেছেন বিদায় হজের ভাষণের দিন এই ইসলাম চূড়ান্ত হয়ে গেছে এই ইসলাম থেকে কমবেও না বাড়বেও না কিন্তু এই ইসলামকে কমবেশ করে যারা সংস্কার করতে চায় তারা কখনো বাংলাদেশ বিশেষ করে বিভিন্ন বাতিল সম্প্রদায় থেকে যারা এই আওয়াজ উঠায় এদের উদ্দেশ্য ঠিক নয় তারা মূলত কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা দিয়ে জাতিকে নতুন একটা মডারেট ইসলাম দাঁড় করাতে চায় আহলে কোরআনরা বলে আগের যুগের তাফসীর চলবে না নতুন যুগের যুগের আলোকে তাফসীর করতে হবে আহলে হাদিসরা বলে আগের জামানার ইমামদের মতবাদ চলবে না বর্তমান আমাদের আমরা হাদিসে যা খুশি এই অনুযায়ী আমল করব খুব খেয়াল রাখেন তারা কোরআনের ব্যাখ্যা আগের যুগের ব্যাখ্যা উঠিয়ে দিতে চায় আহলে হাদিসরা আগের যুগের হাদিসের ব্যাখ্যা উঠিয়ে দিতে চায় এর পেছনে কারণটা কি এই কারণটা আপনাকে আগে বুঝতে হবে কি কারণ ইহুদি খ্রিস্টানরা কোটি কোটি কোরআন শরীফের কপি জ্বালিয়েছে কোরআনকে উঠাতে পারে না লক্ষ লক্ষ আলেমদেরকে জবাই করেছে কোরআনকে উঠাতে পারে না পৃথিবীর বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্র করেছে কিন্তু কোরআনকে উঠিয়ে দিতে পারে না খ্রিস্টানরা ইহুদিরা যখন দেখলো যে এভাবে কোরআন শরীফের কপি কোটি কোটি পৃথিবীতে আছে এই কোরআন শরীফের কপি তো উঠিয়ে দেওয়া সম্ভব না যদি পৃথিবীর সব কোরআনের কপি জ্বালিয়ে দেওয়া হয় হাফেজদের বুকের ভেতরের কোরআন তো জ্বালানো যাবে না কতজন হাফেজকে আপনি মারবেন পুরো বাংলাদেশের হাফেজদেরকে মেরে ফেলেন ইন্ডিয়ার হাফেজরা তোই আছে ইন্ডিয়ার হাফেজদেরকে মেরে ফেলেন পাকিস্তানের হাফেজরা আছে পাকিস্তানের হাফেজদেরকে মেরে ফেলেন সৌদি আরবের হাফেজ হাফিজেনে কেরাম আছে যখন ওদিকে আবার মারবেন তো বাংলাদেশে আবার হাফেজ হতে শুরু করবে সুতরাং বোঝা গেল এই কোরআন শরীফকে আয়াতগুলোকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়া আর সম্ভব না এজন্য ইহুদি খ্রিস্টানরা দেখলো যেহেতু কোরআন শরীফ থাকবে এটা উঠানো যায় না একটা কাজ করো কোরআন থাকুক কিন্তু কোরআনের যে মর্ম বাণী এটা যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে কোরআন থেকেও আর লাভ হবে না যেমন বাংলাদেশে এখন নীতির আলোচনা আছে নিজ সংবিধানে বাংলাদেশে চুরির বিরুদ্ধে কথা আছে কিন্তু বাংলাদেশে সে চুরি চলছে তাহলে যেই চুরি বাংলাদেশে চলে এমনকি ভোটও চুরি হয় যেই বাংলাদেশে চুরি চলে ওই দেশের সংবিধানের আইন থাকার পর চুরি যদি সর্বত্র চলে ওই সংবিধানের আর কোনো দাম থাকে থাকে না ইহুদি খ্রিস্টানরা দেখলো কোরআন শরীফ নামক ইসলামের সংবিধান থাক কিন্তু যদি আর বিধিবিধানে যদি আমরা এলোমেলো করে দিতে পারি তাহলে কোরআন থেকে আর লাভ হবে না এজন্য ইহুদি খ্রিস্টানরা একটা ষড়যন্ত্রের কথা চালিয়ে দিল জাতির কাছে যে কোরআন থাক তোমরা নিজেদেরকে দাবি করো যে তোমরা কোরআনওয়ালা আহলে কোরআন কোরআন থাক কিন্তু তোমরা বলে দাও
যুগের আলোকে বিজ্ঞানের আলোকে সমাজের আলোকে এখন তাফসীর হবে আগের যুগের পুরান জামানার তাফসীর চলবে না দুর্ভাগ্যজনক হলেও সত্য এই মতাদর্শের অনুসারী আপনাদের পরিচিত বক্তা মাওলানা আমির হামজা সহ অসংখ্য বক্তা এই কিউআরএফ কুরআন রিসার্চ ফাউন্ডেশনের অনুসারী আমির হামজা সাহেব নিজেও এই কথা বলেছেন যে আগের যুগের তাফসীর চলবে না আমি বুঝাতে চাই এই কথা তারা কেন ইহুদি খ্রিস্টানরা যে তাদেরকে চালায় এরা হয়তো জানে অথবা জানে না কিন্তু বাস্তবেই তারা ইহুদি খ্রিস্টানদের যে দালালি করছে হয়তো কেউ বুঝে করে অথবা কেউ না বুঝে করে যখন আপনি এই কথাটা বললেন আগের যুগের তাফসীর চলবে না নতুন যুগের আলোকে তাফসীর করো তখন ইহুদি খ্রিস্টানরা তাদের শিখাবে এই আয়াতের তাফসীর বিজ্ঞানের আলোকে এটা হয়েছে এই আয়াতের তাফসীর বিজ্ঞানের আলোকে সমাজের আলোকে এটা হয়েছে এই বক্তারা তখন ওই ইহুদি খ্রিস্টানদের থেকে নেওয়া তাফসীরই জনসমাজের মধ্যে চালিয়ে দিবে আয়াত থাকবে কিন্তু এই আয়াতের মর্মবাণী থাকবে না তখন আয়াত থেকেও লাভ হবে না কুরআন ধ্বংস করার নামান্তর হয়ে যাবে অনেকে বলবেন যে নাম ধরে বলেন গীবত করেন আমাকে আপনি গীবতের সংজ্ঞা শেখায়েন না আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের কওমি মাদ্রাসার বিভাগ বোর্ডের মুমতাজ ছাত্র স্টার মার্ক পাওয়া ছাত্র গীবতের সংজ্ঞা আমাকে শেখাতে হবে না যদি আপনার এলাকায় সাধারণ মোবাইল চোর আসে আপনি তো জনগণকে জানায় দেন এটা মোবাইল চোর যদি এটা গীবত না হয় ঈমান চোরদের বিরুদ্ধে বলা এটাও গীবত নয় বরং ঈমান চোরদের নাম ধরে ধরে জানিয়ে দেওয়া এটা আমাদের ঈমানি দায়িত্ব তাহলে আহলে কোরআন যারা যারা বলে আমরা কোরআন মানি আগের যুগের তাফসীর মানি না বর্তমান যুগের তাফসীর করতে হবে এদের উদ্দেশ্য ভালো না খারাপ আমরা ক্লিয়ার বলতে চাই কোরআন শরীফের তাফসীর যুগের আলোকে কোরআনের তাফসীর হবে না বরং তাফসীরের আলোকে সমাজকে পরিবর্তন করতে হবে এটা হলো তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাত তাহলে আহলে কোরআন যারা তারা চাইলো কোরআন থাক ব্যাখ্যা থাকবে আমাদের তখন কোরআন থাকবে ব্যাখ্যা যদি বিজাতীয়দের থাকে কোরআন থেকেও তখন কোরআন তাজা থেকেও অকেজ হয়ে যাবে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে আহলে কোরআনের মাধ্যমে আহলে হাদিসরা কি বললো বলে আগের জামানার ইমামদের মতামত চলবে না কোন মাযহাব মানি না কোন ফকি মানি না কোন ইমাম মানি না সকল ফকিদেরকে তারা বাদ দিয়ে দিয়েছে এটাও হলো ওই দাদা বাবুদের তাদের বিদেশি প্রভুদের শিখানো বলি হয়তো তারা কেউ জেনে দালালি করে অথবা কেউ না জেনে দালালি করে ইহুদি খ্রিস্টানরা এই টোপটা গিলিয়ে দিয়েছে আবু হানিফার ব্যাখ্যা যদি থাকে তাহলে ইহুদি খ্রিস্টানদের মতবাদ প্রচার হবে না ইমামে শাফির মতবাদ ব্যাখ্যা যদি থাকে তাহলে ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র সাকসেস হবে না এজন্য তারা হাদিস রাখতে চায় কিন্তু হাদিসের ব্যাখ্যা রাখতে চায় না নিজেরা মন গড়া ব্যাখ্যা দিয়ে জাতিকে ভুলভাল বুঝিয়ে ইসলাম সম্পর্কে একটা মডারেট একটা নতুন ইসলাম দাঁড় করাতে চায় আমরা বলি আবু হানিফা পৃথিবীর সকল আলেমদেরকে যদি একত্রিত করা হয় আবু হানিফার একদিনের এলেম যদি এক পাল্লায় রাখা হয় আবু হানিফার এলেমের সমান হবে না এত বিরাট আলেমের ব্যাখ্যা তুমি মানতে পারো না আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ব্যাখ্যা মানতে পারো মতিউর রহমানের ব্যাখ্যা মানতে পারো মুজাফফর বিন মুহসিনের মতো মূর্খদের ব্যাখ্যা মানতে পারো ব্রাদার রাহুলের মতো ডাহা মূর্খর ব্যাখ্যা তোমরা মানতে পারো আবু হানিফার ব্যাখ্যা মানতে পারো না বোঝা গেল এদের মধ্যে ভেজাল আছে তাহলে আহলে কোরআনরা তারা কোরআনকে ধ্বংস করতে চায় আহলে হাদিসরা হাদিসকে ধ্বংস করতে চায় আবার বর্তমান সময়ে এসে কাদিয়ানিরা গত 150 বছর যাবত তারা দাবি করে বসলো আমি মুজাদ্দিদ মির্জা কাদিয়ানিকে আমি মুজাদ্দিদ আমি ইসলামকে সংস্কার করব খুব মনে রাখবেন এই মির্জা কাদিয়ানি কিন্তু মুসলমানদের কেউ নয় তিনি ছিলেন খ্রিস্টানদের গুপ্তচর আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর আপনারা শুধু একজন আরেকজনকে শুধু ইহুদি খ্রিস্টানদের দালাল কন দলিল কি চলেন আমি আপনাদেরকে দুই একটা দলিল দেখাই মির্জা কাদিয়ানি যে খ্রিস্টানদের দালাল ছিল এর অসংখ্য প্রমাণ আমাদের কাছে হাজির আছে যদি আমি আপনাদেরকে ব্যাপারে বলতে চাই
সহজ ভাবে বুঝেন রুহানি খাজাইন মির্জা মওদুদ মির্জা কাদিয়ানি যত লিখিত বই আছে সকল বই জমা করা আছে রুহানি খাজাইনের ভিতরে থেকে সব বইগুলো আনিয়েছে এক লাইব্রেরির মাধ্যমে যদি আপনাদের দলিল প্রয়োজন হয় বিস্তারিত বলতে গেলে যেহেতু সময় কম অনেক টাইম দরকার বই খুলে খুলে বলতে সহজ আপনাদেরকে দলিলের রেফারেন্সটা বলে দেই গুগলে ঢুকবেন www.rizwanrafiqi.com এটা লিখে সার্চ দিবেন আমার ওয়েবসাইটটা যাবে ওয়েবসাইটের মধ্যে কাদিয়ানি একটা ফোল্ডার আছে ওখানে প্রত্যেকটা মতবাদ এবং তাদের প্রত্যেকটা কথার খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে আমি শুধু ঝাপসা একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি মির্জা কাদিয়ানির বাবা ছিল মির্জা গোলাম মুর্তজা এই গোলাম মুর্তজা ব্রিটিশ সরকারের দালাল থাকার কারণে তাদের পরিবারে ব্রিটিশ সরকার থেকে নিয়মিত প্রতি মাসিক ভাতা আসতো মির্জা কাদিয়ানি নিজে বলেছে গভর্নমেন্ট বর্তানিয়া হামারে উসুল হ্যায় মির্জা কাদিয়ানি বলে ব্রিটিশ সরকার হলো আমাদের মূল ভিত্তি মির্জা কাদিয়ানি আরো বলে মাই আল্লাহ কি শুকরগুজার করতা হ আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করি এজন্যই যে আল্লাহ তাআলা নে মুঝে এই সেই খায়ের খা এক গভর্নমেন্ট কে জিরা সায়া মে হামে রাখা হ্যায় যে এমন একটা হিতাকাঙ্ক্ষী একজন ভালো সরকার ব্রিটিশ সরকারের অধীনে আমাদেরকে রেখেছে কিউনকে হামনে ইস গভর্নমেন্ট সে আমন ও আরাম পায়া হ্যায় আমি আমরা এই ব্রিটিশ সরকারের মাধ্যমে খুব নিরাপত্তা এবং খুব নীরবে আমরা ভালোভাবে শান্তভাবে নিরাপত্তার সাথে কাজ করতে পারছি মুসলমানরা খেয়াল রাখেন উপমহাদেশে যখন খ্রিস্টানরা আসলো 500 আলেমকে জবাই করলো গাছে গাছে ঝুলিয়ে দিল 80,000 মাদ্রাসা ধ্বংস করে দিল লক্ষ লক্ষ আলেম হাফেজদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারলো কোটি কোটি কোরআন শরীফের কপি জ্বালিয়ে দিল সেই ব্রিটিশ সরকারের কাছে কোন মুসলমান নিরাপদ ছিল না খ্রিস্টান এই মির্জা কাদিয়ানি সম্প্রদায় সেই ব্রিটিশ সরকারের কাছে নিরাপত্তার সাথে ছিল এটাই প্রমাণ তারা খ্রিস্টানদের দালাল এক নাম্বার দ্বিতীয় নাম্বার মির্জা কাদিয়ানি বলে ব্রিটিশ সরকারের আনুগত্যতা করা আল্লাহর আনুগত্যতা করার মতোই এবং তারা এটা বলল গভর্নমেন্ট বর্তানিয়া হামারে উসুল হ্যায় ব্রিটিশ সরকার হলো আমাদের মূল ভিত্তি বলেন যাদের মূল ভিত্তি হয় ব্রিটিশ সরকার তারা মুসলমান না খ্রিস্টানদের দালাল মির্জা কাদিয়ানিকে এদিকে ধন্যবাদ জানাতে হয় যে তিনি যে দালাল ছিলেন এটা ক্লিয়ার তিনি বলে গেছেন মির্জা কাদিয়ানি আরো বলে 17 বছর পর্যন্ত আমি যত লেখনি লিখেছি যত বক্তব্য দিয়েছি কুই লাফ এইসা নেহি পায়েগা এমন কোন শব্দই তুমি পাবে না যেখানে আমি ইংরেজকে খেলাফ মে তুই বাদ কিয়া হ্যায় ইংরেজদের বিরুদ্ধে আমি কোন বক্তব্য দিয়েছি এটা তুমি কোথাও খুঁজে পাবে না কেমনে পাবো তিনি তো আসলেই তাদের দালাল ছিল খুব মনোযোগ দেন উপমহাদেশকে ধ্বংস করার জন্য ব্রিটিশ সরকার দুইটা মির্জাকে তৈরি করেছিল এক মির্জা ছিল মির্জা আফর আরেকটা মির্জা ছিল মির্জা কাদিয়ানি মির্জা আফর ব্রিটিশ সরকারের কাছে দেশ তুলে দিয়েছে আর মির্জা কাদিয়ানি ব্রিটিশ সরকারের কাছে মুসলমানদের ইমান তুলে দিয়েছে এই মির্জা আফর আর মির্জা কাদিয়ানি চরে চরে তন্ত ভাই ওদের কোনো বিভেদ না ওরা একে অপরের বন্ধু ছিল মনোযোগ দেন আজকে অনেকে আমাদেরকে বলেন কাদিয়ানিরা কাফের এটার প্রমাণ কি মির্জা কাদিয়ানি নিজেকে দাবি করে মানাম মাসিহ জামা আমি জামানার ঈসা আলাইহিস সালাম আবার বলো অমানাম কালিমে খুদা আমি মুসা আলাইহিস সালাম আবার বলো আমানাম মুহাম্মদ ওয়া আহমদ কে বাসদ আমি মূলত আরবের নবী যে মুহাম্মদ ওই মুহাম্মদ মূলত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী লা মা হুয়া সিদ্দা ওয়ালাল কুফফার ইলা আখিরিল আয়া মির্জা কাদিয়ানি বলে কুরআন শরীফের যে একটা আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলা আখিরিল আয়া ইস ওয়াহী মে মেরা নাম মুহাম্মদ রাখা গিয়া হে আর রাসূল ভি এক গলতি কা ইজালা নামক বইয়ের মধ্যে এটা লিখেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কুরআন শরীফে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা আসছে ওই মুহাম্মদ মূলত আমি দেল ব্যাটারি মির্জা কাদিয়ানি তাহলে তিনি নিজেকে একবার আরেক জায়গায় দাবি করেছে মাই মাহদি হ
আমি ইমাম মাহদী এক জায়গায় বলে ইমাম মাহদী আবার বলে ঈসা ইবনে মারিয়াম আবার বলে মূসা আবার বলে মুহাম্মদ আরেক জায়গায় বলে আল্লাহ তাআলা সকল নবীকে নাম মেরে তরফ মনসুব কিয়া হে মাই আদম হো মাই নূহ হো মাই শীত হো মাই ইব্রাহিম হো মাই ইসমাঈল হো মাই ইয়াকুব হো মাই ইউসুফ হো মাই মূসা হো মাই দাউদ হো মাই ঈসা হো এই জামানায় থাকলে কইতো আমি টাকলা মুরাদার হিরো আলম ভি হো এজা মাথা তার ছেড়া ছিল এর বউ জানতো না মির্জা কাদিয়ানি যত কথা বলেছে যদি আপনি পড়েন আপনার মনে হবে যে গাঁজা খাইতো ও গাঁজার মিয়াদ থাকতো না মির্জা কাদিয়ানি এক জায়গায় বলে সকল নবীও নিজে একাই আবার বলে খোদা তাআলা নে মুঝে কই দফা বতলায়া হে তো হিন্দু কে লিয়ে কৃষ্ণ হে আল্লাহ তাকে বারবার নাকি বলেছেন তুমি হিন্দুদের কৃষ্ণ আরো স্পষ্ট করে বলছি রাইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়াতায়াক্কুনতু আন্নানি হু মির্জা কাদিয়ানি কয় আমি স্বপ্নে দেখলাম যে আমি নিজেই খোদা শুধু খোদা যে দাবি করেছে এমন না বলে ওয়াতায়াক্কুনতু আন্নানি হু আমি দৃঢ় বিশ্বাস করলাম যে আমিই খোদা বলেন যেই লোকটা নিজেকে খোদা দাবি করে মুসলমান না কাফের আপনারা ফতোয়া দেন মির্জা কাদিয়ানি যে বক্তব্যগুলো আমি আপনাদেরকে শোনালাম এই মির্জা কাদিয়ানি আপনাদের ফতোয়ায় কি বলে মুসলমান না কাফের মুসলমান না কাফের এবং বর্তমানে মির্জা কাদিয়ানির অনুসারীরা আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশে নতুন ভাবে আবার একটা কৌশল অবলম্বন করছে আমাদের মির্জা কাদিয়ানি যে নবী দাবি করেছে আসলে নতুন শরীয়তের দাবি করেনি এমনি উম্মতি নবী দাবি করেছে অথচ মির্জা কাদিয়ানি বলে মেরে বেগার সব তারিকি হে আমি মির্জা কাদিয়ানির মতবাদ ছাড়া সকল মতবাদ পরিত্যক্ত বলেন যে ব্যক্তি বলে তার মতবাদ ছাড়া আর কারো মতবাদ মানা যাবে না সে এই কথা বলে নতুন একটা শরীয়তের দাবি করেছে না করে নাই করেছে সুতরাং বোঝা গেল মির্জা কাদিয়ানি শুধু তাই নয় শুধু যে নবী দাবি করছে এমন না ভাই আসমান সে কই তখ উতরে পর তেরা তখ সবসে উপর বিছায়া গিয়া হ্যায় মির্জা কাদিয়ানি বলে আসমান থেকে তো অনেক নবী এসেছে নবুয়াতের চেয়ার আসন এসেছে আল্লাহ নাকি তারে বলেছে মির্জা কাদিয়ানি দেড় ব্যাটারি তোমার চেয়ার আসন সব নবীদের উপরে এখন আপনি আমাকে বলেন এই কাদিয়ানিরা মুসলমান না বেঈমান এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই না শুধু সরকারের কাছে অনুরোধ করতে চাই বাংলাদেশের সকল কাদিয়ানিদেরকে দ্রুত তাদের নাম পরিবর্তন করেন কাফের ঘোষণা দেন হয়তো আপনারা অনেক বুদ্ধিজীবীরা এখন আমাদেরকে কয় জাফরুল্লাহর মতো অনেক বুদ্ধিজীবী এরপর শারিয়ার কবির মুরগি চোরাদের মতো অনেক বুদ্ধিজীবী তারা আমাদেরকে বলে আরে সবার তো ব্যক্তি স্বাধীনতা আছে বাক স্বাধীনতা আছে সবাই তো কথা বলতে পারে সংবিধান তো সবার অধিকার দিয়েছে এই চোরারা সংবিধান পড়েও নাই সংবিধানে লেখা হয়েছে সকল ধর্ম তারা তাদের ধর্ম পালন করতে পারবে আমরা তো অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের কাজ করছে আমরা কি কোনো ধর্মের বিরুদ্ধে কাউকে উস্কানি দিয়েছি বলি কাউকে হামলা করতে বলি না কিন্তু আমরা কাদিয়ানিদের বিরুদ্ধে কেন কথা বলি যদি কাদিয়ানিদের এই ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নাম থাকতো আমরা তাদের বিরুদ্ধে বলতাম না তারা তাদের ধর্মীয় মতবাদ প্রচার করবে বাংলাদেশের সংবিধান মানুষের ধর্মীয় বাক স্বাধীনতার অধিকার দিয়েছে কিন্তু কার ধর্ম নিয়ে কটুক্তি করা কোন ধর্মের বিরুদ্ধে বিকৃতি করা চাল কর্ম আবিষ্কার করে ইসলামের নামে চালানোর অধিকার কাউকে দেওয়া হয়নি সুতরাং যারা আমাদের ইসলামকে অপব্যাখ্যা করে নতুন একটা ধর্ম দান করিয়ে সেটার নাম ইসলাম দিতে চায় বর্তমানে যদি কেউ বঙ্গবন্ধু নিজেকে দাবি করে যে আমি বঙ্গবন্ধু বাংলাদেশের সরকার তারকে আস্থা রাখবে কেন বলেন নকলের এই বাংলাদেশে জায়গা নাই তো নকলের যদি জায়গা না থাকে যেই কাদিয়ানিরা নকল এক ধর্ম নিয়ে ইসলাম নাম ধারণ করে সমাজে চলতে চায় তাদেরকে সংবিধান অনুযায়ী স্বীকৃতি দেওয়া যায়
এটা হলো মির্জা কাদিয়ানি মতবাদ তবে আমি সরকারকে বারবার আমরা বলে যাচ্ছি পঞ্চগড়ে এক ইতিহাস হয়ে গেল গত কয়েকদিন আগে এর 15 20 দিন আগে আমি গিয়েছিলাম পঞ্চগড়ে বিভাগীয় সম্মেলন ছিল খতনা নবুয়তের আমি ওখানে বলে আসছিলাম যদি আমার এই বক্তব্যটা তারা আমল করতেন এই কয়েকজন মানুষ দুনিয়া থেকে বিদায় হতো না আমি বলে আসছিলাম কাদিয়ানিদের সকল মতবাদ বাংলাদেশে বন্ধ করেন তাদের তাদের কার্যক্রম টোটালটা বন্ধ করেন যদি আপনারা বন্ধ না করেন যদি আপনারা ব্যর্থ হন তাহলে মনে রাখবেন এই মুসলমানেরা হয়তো কেউ টুপি রাখে না দাড়ি রাখে না পাঞ্জাবি গায়ে দেয় না কিন্তু নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে নতুন নবীর দাবি করে এই মুসলমান হয়তো পাঁচ ওয়াক্ত নামাজি না কিন্তু নবী বিদ্বেষে বক্তব্য সহ্য করে না আমি বলে আসছিলাম তাদেরকে নিষিদ্ধ করেন যদি না করেন এমন আগুন জ্বলবে পদ্মা মেঘনার পানি দিয়ে ঠান্ডা করতে পারবেন না হলো তো তাই কয়েকটা মানুষ মারা গেল চতুর্দিকে আগুন ধরে গেল আগুন চলে গেল আমি তো বলেছিলাম বিপ্লবের আগুন আর ধরেছে বাস্তব আগুন এটাই হলো মুসলমানদের ঈমান ঈমান আর কুফরের লড়াই মুসলমান কখনো পিছু হটে না এটা সরকারকে প্রশাসনকে বোঝা দরকার দ্বিতীয় নাম্বার আরেকটা মতবাদ বাংলাদেশে নতুন করে মাথা উঁচু করার চেষ্টা চালাচ্ছে এই মতবাদের নাম হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদের বিরুদ্ধে আমরা কেন কথা বলি আমি যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে আপনাদেরকে বলি আমি ফতোয়া দিব না হিজবুত তাওহীদ মুসলমান না কাফের আপনারাই ফতোয়া দিবেন হিজবুত তাওহীদ মুসলমান না কাফের আপনারাই ফতোয়া দিবেন হিজবুত তাওহীদ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আজ পর্যন্ত রহমতুল লিল আলামিন হতে পারেননি হিজবুত তাওহীদ বলে দাড়ি টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই অথচ ওলামা হযরত এখানে জানেন সমাজে একটা কথা প্রচলিত আছে দাড়ি রাখা সুন্নাত এটা ডাহা মিথ্যা কথা পৃথিবীর কোন কিতাবে লেখা নাই দাড়ি রাখা সুন্নাত বরং পৃথিবীর সব কিতাবে লেখা সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব এটার উপর আমি একটা কিতাব লিখতেছি কয়েকশো কিতাব দেখেছি আমি এটার উপরে পৃথিবীর কোন ফকি এটা বলেননি যে দাড়ি রাখা সুন্নাত সমস্ত কিতাবে লেখা দাড়ি রাখা ওয়াজিব বিত্তেফাকিল মাদাহিবুল আরবা হাত্তা কে সালাফি মাযহাব বলেন আহলে হাদিস বলেন সুন্নি মতবাদ বলেন হানাফি বলেন হাম্বলি বলেন শাফি বলেন মালিকি বলেন হাদিস দেখেন কোরআন দেখেন আমি তিন থেকে চারটা আয়াত দিয়ে দলিল দিয়েছি একমুষ্টি দাড়ি দলিল অসংখ্য আহাদিস থেকে দলিল দিয়েছি তাহলে দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব হিজবুত তাওহীদ বলে এই দাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যারা একটা ইসলামের ওয়াজিব বিধানকে ইসলাম থেকে উঠিয়ে দিতে চায় আপনারাই ফতোয়া দেন মুসলমান না বেঈমান যেহেতু দাড়ি রাখা ওয়াজিব বেতের নামাজ পড়াটাও বলেন বেতের নামাজ পড়াও যাকাত দেওয়াও এখন যদি কেউ বলে যাকাতের সাথে ইসলামের সম্পর্ক নাই বেতের নামাজের সাথে ইসলামের সম্পর্ক নাই আপনারাই বলেন সেই লোকটা মুসলমান না বেঈমান যদি বেতের নামাজ ইসলামে নাই এ কথা বললে মুসলমান না থাকে এক ওয়াজিবকে উঠায় দেওয়ার কারণে তাহলে দাড়ি রাখাটাও সেম ওয়াজিব এটা উঠিয়ে দেওয়ার কারণে হিজবুত তাওহীদ মুসলমান এটা গেল দাড়ি আর টুপির ব্যাপার হিজবুত তাওহীদ আবার বলে বোরকা এটা ইসলামের আবিষ্কার নয় এটা শয়তানের আবিষ্কার করা আমি ক্লিয়ার বলেছি বোরকা শয়তানের আবিষ্কার যেই হিজবুত তাওহীদরা কয় ওই হিজবুত তাওহীদরা তসলিমা নাসরিনের আবিষ্কার করা বলে বোরকার সাথে ইসলামের সম্পর্ক নাই অথচ কোরআন পড়ে না হাদিস পড়ে না বোরকার বিধান জিলবাবের বিধান এ ব্যাপার প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত বলতে গেলে লম্বা টাইমের দরকার বোরকা এটা ইসলামের পোশাক আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন হিজাবের আয়াত পর্দার আয়াত নাজিল হওয়ার পর নুগাতি উজু হানা মিনার রিজাল পুরুষের থেকে আমাদের চেহারাকে আমরা ঢেকে রাখতাম আমরা আমাদের চেহারা পুরুষকে দেখাতাম না তাহলে বলেন মহিলাদেরকে পুরুষের সামনে খোলা মুখে যাওয়া এটা নবীজির জামানায় শেষ লগ্নে বৈধ বৈধ
তাহলে আজকে যারা আপনারা বলছেন বোরকার সাথে ইসলামের সম্পর্ক নাই মাথা থেকে পা পর্যন্ত বোরকা পড়লে এরা বলে এটা এরা মুসলমানরা এই মহিলাদেরকে শুধু পেছন নিতে চায় আগাইতে চায় না নারীদের নিয়ে আমাদের সেলিম ভাইয়ের এত দরদ নারীদের ব্যাপারে খুব দরদ না ওরা বলে বোরকার সাথে ইসলামের সম্পর্ক নাই শুধু তাই নয় আপনি আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম হিজবুত তাওহীদের ব্যাপারে আপনি পাবেন না যে তারা বলেছে যে তাদের ধর্মের নাম ইসলাম এই ষড়যন্ত্রটা বোঝার জন্য আপনাদেরকে পেছনে যেতে হবে একটু মনোযোগ দেন গত দুই বছর আগে বাংলাদেশের এক নাস্তিক নাস্তিক মুফাসসির ইসলামের অনেকের নামটা জানেন যারা আপনারা ফেসবুক চালান অনলাইন চালান আপনারা জানেন নাস্তিক মুফাসসির ইসলাম নাস্তিক মুফাসসির ইসলামের একটা ঘরোয়া সিক্রেট একটা ভিডিও ভাইরাল হয়েছে নাস্তিক মুফাসসির ইসলাম বলে আমাদের নাস্তিকদের তো দেশ নাই জাতি নাই আমাদের থাকার জায়গা নাই যেখানে যায় সেখানে মানুষ কোবায় তো আমরা যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে একটা দেশ একটা জাতি একটা দল খোলা লাগবে একটা দেশে যেই দলেরা মূলত বাস্তবে উপরে উপরে প্রকাশ্যভাবে তারা ইসলামের কথা বলবে কিন্তু বাস্তবে তারা আমাদের নাস্তিকদের মতবাদ প্রচার করবে খুব মনোযোগ দেন এমন নাস্তিকরা এমন একটা দল খুলতে চায় যেই দলের মূল কাজ হবে নাস্তিকদের মতবাদ প্রচার করা কিন্তু মুখে মুখে একটু কোরআন হাদিসের কথা আল্লাহ রাসূলের কথা বলবে এই আল্লাহ রাসূলের কথাটা বলবে শুধু পিঠ বাঁচানোর জন্য কিন্তু মুখে সকল মতবাদ প্রচার করবে নাস্তিকদের বলেন এই ষড়যন্ত্রটা আমাদের না নাস্তিকদের যদি আপনি বলেন ভিডিওটা কোথায় আপনি যদি মোবাইল থাকে আপনার কাছে টাচ ফোন গুগলের মধ্যে ইউটিউবের মধ্যে ঢুকে নাস্তিক মুফাসসির ইসলামের ইসলামিয়া ষড়যন্ত্র এগুলো লিখে সার্চ দিবেন ভিডিওটা আপনার কাছে আসবে সেখানে নাস্তিক মুফাসসির ইসলাম আবার শুনেন বলছে এমন একটা ইসলামিক দল খোলা লাগবে যারা আল্লাহর কথা রসূলের কথা বলবে কিন্তু বাস্তবে তারা নাস্তিকদের মতবাদ প্রচার করবে তাহলে নিশ্চয়ই তারা বসে নেই একটা দল তো নিশ্চয়ই খুলেছে কথা বলেন খুলেছে আমি গোপন একটা কল রেকর্ডের কথা আপনাদেরকে শোনাই আমার মোবাইলে রেকর্ডটা আছে আমি এখনো ইউটিউবে ছাড়ি নাই আরো কিছুদিন পরে আমি ছাড়বো কারণ হিজবুত তাওহীদের সেলিম যত বড় মাপের হোক না কেন ওর ঘরের দুয়ার পর্যন্ত আমার যে কানেকশন আছে তো জানে না ওর ঘরের খবর বেডরুমের খবর পর্যন্ত আমি জানি তার বউ বর্তমানে কয়টা সেটাও আমি জানি আইনুল নাহার রত্নাকে নতুন করে কে বিয়ে করছে এটাও আমি জানি এগুলো আমি এখন বলবো না এগুলো তার পার্সোনাল ব্যাপার এগুলো নিয়ে আমি মাথা ঘামাতে চাই না কিন্তু শুধু আমি বুঝাতে চাই নাস্তিক আসাদ নূরের কথা অনেকে জানেন নাস্তিক আসাদ নূর হিজবুত তাওহীদের আসাদ আলীর কাছে হোয়াটসঅ্যাপে একটা সিক্রেট রেকর্ড পাঠিয়েছে যেখানে নাস্তিক আসাদ নূর হিজবুত তাওহীদের আসাদ আলীকে বলছে তোমাদের কার্যক্রম আমাদের পর্যবেক্ষণে আছে আমরা খুব দেখতেছি তোমরা ভালো কাজ করতেছো আগায়া যাও আমরা তোমাদের সাথে আছি তাহলে আমরা কিছুটা তো যোগ সূত্র পেলাম যে নাস্তিকদের সাথে হিজবুত তাওহীদের একটু সম্পর্ক সম্পর্ক 1995 সালে হিজবুত তাওহীদের জন্ম 12 সাল পর্যন্ত পন্নি ছিল ক্ষমতায় 12 সালে পন্নি ঠাড়া বইরা মরছে এরপরে ক্ষমতায় আছে এদের বর্তমান ইমাম হুসাইন সেলিম এই হুসাইন সেলিম আসার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তারা যত বই লিখেছে সকল বইয়ের মধ্যে তারা লিখেছে তাদের ধর্মের নাম ইসলাম নয় কি ধর্ম নাস্তিকদের ধর্মের নাম যদি আপনারা কেউ জানেন বলেন তো নাস্তিকদের ধর্মের নাম কি নাস্তিকদের ধর্মের নাম কি ধর্ম আছে নাস্তিকদের জানেন কেউ নাস্তিকদের ধর্মের নাম হলো মানবতা কি বলেন কি মানবতা নাস্তিকরা বলে যে আমরা মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম মানবতার পক্ষে কাজ করো এটাই হলো মানুষের পরম ধর্ম হিজবুত তাওহীদ ঠিক একই কথা বলে তাদের যত বই আপনি ঘাটবেন সকল বইয়ের মধ্যে তারা লিখেছে তাদের ধর্মের নাম হলো মানবতা তারা কখনো ইসলামকে তাদের ধর্ম বলে না সব জায়গায় তারা বলছে তাদের ধর্মের নাম মানবতা এমনকি হিজবুত তাওহীদ বলে বিশ্বব্যাপী যে ইসলাম চলছে এটা নবীর ইসলাম নয় এটা খ্রিস্টানদের ইসলাম
হিজব তাওহীদ বলে পৃথিবীর পৌনে 200 কোটি মুসলমান সবাই কাফের এবং মুশরিক পৃথিবীর যত আলেম আছে সমস্ত আলেম আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার মতো কাফের হিজব তাওহীদ বলে নাস্তিকরা কিন্তু মুত্তাকি নাস্তিকরা খুব মনোযোগ দেন আমি কিন্তু বলেছি আগেই নাস্তিকদের টার্গেট ছিল আল্লাহ রাসূলের কথা একটা দল বলবে কিন্তু নাস্তিকদের প্রতিষ্ঠিত করার মেহনত করবে হিজব তাওহীদ বলে পৃথিবীর সব মুসলমানরা কাফের মুশরিক কিন্তু নাস্তিকরা মানবতাবাদী নাস্তিক যারা তারা মুত্তাকি তারা ভালো মানুষ এবং নাস্তিকদের অধিকার রক্ষা করতে হবে এটা হিজব তাওহীদের বক্তব্য শুধু তাই নয় হিজব তাওহীদ বলে রাম কৃষ্ণ যুধিষ্ঠির মনু বুদ্ধদেব এগুলো সবাই আল্লাহ কর্তৃক আর আল্লাহ থেকে আসা নবী ছিলেন শুধু তাই নয় রামায়ণ বেদ গীতা ত্রিপিটক যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে এগুলো সব আল্লাহর গ্রন্থ শুধু তাই নয় হিজব তাওহীদ আরো বলে পৃথিবীতে শুধু যে কোনো একটা ধর্ম মানলেই জান্নাতে যেতে পারবে বিষয়টা এমন নয় হিজব তাওহীদ বলে পৃথিবীতে যত ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যত ধর্ম আছে সব ধর্ম যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যেতে পারবেন সব ধর্ম সত্য ধর্ম আপনারা জেনে অবাক হবেন পৃথিবীতে একটা গভীর ষড়যন্ত্র মুসলমানদের ঈমান নিয়ে হোলি খেলা এই মতবাদের নাম হলো ইন্টারফেইথের মতবাদ ইন্টারফেইথ ইন্টারফেইথ হলো সকল ধর্মকে তারা সমান মর্যাদা দিয়ে সামনে আগাতে চায় এরা ইসলাম যে শুধু সত্য ধর্ম এরা বিশ্বাস করে না তারা বোঝাতে চায় সব ধর্ম সমান সবাইকে নিয়ে কাজ করতে হবে তো হিজব তাওহীদ ওই ইন্টারফেইথের মতবাদ এই ইন্টারফেইথের মতবাদ মূলত নিয়েছে নাস্তিক মুক্ত মোনারা কিন্তু সবসময় বলে যে যার ধর্ম পালন করুক কোনো অসুবিধা নাই মানবতার পক্ষে যে কাজ করবে সেই আমাদের এখানে ধর্ম ধর্ম কোনো বিভেদ নাই নাস্তিকরা এই সুন্দর একটা স্লোগান নিয়ে ইসলামের বিরোধিতা করে আসছে যুগ থেকে যুগান্তর হিজব তাওহীদ একই বক্তব্য দেয় বলে যে কোনো ধর্ম পালন করলেই চলবে শুধু মানবতার পক্ষে কাজ করো মানবতার পক্ষে যদি কেউ কাজ করে সে ওয়া মুসলিম যদি হয় নাস্তিক যদি হয় তবুও জান্নাতি বলেন এমন মন্তব্য যারা করে মুসলমান না বেঈমান নাস্তিকরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী কয় হিজব তাওহীদ আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী কয় নাস্তিকরা দাড়ি টুপির বিরুদ্ধে কথা কয় হিজব তাওহীদ দাড়ি টুপির বিরুদ্ধে কথা কয় নাস্তিকরা বোরকার বিরুদ্ধে কথা কয় হিজব তাওহীদ বোরকার বিরুদ্ধে কথা কয় নাস্তিকরা ধর্ম হিসেবে মানে মানবতা নাস্তিকরাও ঠিকই তাদের ধর্ম হিসেবে মানে মানবতা আপনি যদি তাকান নাস্তিকরা নারীর মিশন চালায় ঠিক একই ভাবে হিজব তাওহীদ নারীদেরকে ক্ষমতায়নের ব্যাপারে বক্তব্য দেয় হিজব নাস্তিকরা নারী পুরুষের ফ্রি মিক্সিং খোলামেলা অবাধ মেলামেশা চলাচল এটুকে বৈধ করে হিজব তাওহীদরা নারী পুরুষ একসাথে নিয়ে মিছিল আর মিটিং করে নাস্তিক কবাব তারা আমাদের বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে আলেমদের বিরুদ্ধে মিছিল মিটিং করে গত চার পাঁচ দিন আগে হিজব তাওহীদরা ঢাকা শহরে আলেমদের বিরুদ্ধে স্লোগান তুলেছে এজন্য আমি বলি হিজব তাওহীদ আর নাস্তিক কবা ওরা চোরে চোরে তাঙ্ক ভাই ওদের কোনো বিভেদ না গত কয়েকদিন আগে আমার নামে হিজব তাওহীদ নতুন একটা মামলা দিলেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানায় কি মামলা লিখেছে আমি নাকি হিজব তাওহীদের সেলিমের বউকে দর্শন করার উস্কানি দিয়েছি আমি বললাম যে ভাই আমি এত রুচি খারাপ না যে এরকম প্রতিবন্ধী কোয়ালিটির মহিলাদেরকে দর্শন করতে বলবো এটা আমার এত রুচি আমার এত খারাপ না আমাদের রুচি যথেষ্ট ভালো আছে আমার নামে তারা মামলা দিলেন কেন আমি শিরিক বিদাত নির্মূল কমিটি একটা আছে রূপগঞ্জ থানায় প্রায় 350 আলেমরা মিলে একটা মাহফিল করেছেন বিরাট বড় প্রোগ্রাম সেখানে বক্তব্য দিয়েছি হিজব তাওহীদের কুলাঙ্গার আমার সামনে বসে মোবাইলে ভিডিও করছে ভিডিও করে এই ভিডিওর আলোকে মামলা দিয়েছে আমি কাগজটা যখন পড়লাম তো দেখলাম যে আমার সেখানে হুবহু বক্তব্য তুলে ধরেছে কিন্তু শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন তুলে ধরেন খুব মনোযোগ দেন শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন তুলে ধরেন বাকি আমার হুবহু বক্তব্য সব তুলে ধরেছে কি পার্থক্য প্রশ্নবোধক চিহ্ন
হিজব তাওহীদে একটা মতবাদ আছে বিশেষ আকীদ নামক একটা বইয়ের 7 নম্বর পৃষ্ঠা যদি আপনি দেখেন সেখানে হিজব তাওহীদ স্পষ্ট করে বলেছে আপনি যদি শুধু কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হন আপনি চুরি করেন ডাকাতি করেন জেনা করেন বদমাশি করেন রাজানি করেন খুন করেন হত্যা করেন ধর্ষণ করেন কোনো অসুবিধা নাই শুধু কালেমায়ে তৈয়বায় যদি বিশ্বাসী হন তো আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না আপনি সরাসরি জান্নাতে অতএব সূরা কাফের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াউদিয়া আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা কিয়ামতের ময়দানে ছোট ছোট গুনার হিসাবও দেওয়া কথাটা আমার না আল্লাহ আল্লাহ রাসূল তার সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন ইয়া আয়েশা ইত্তাকি ইয়াকি ওয়া মুহাক্কারাতি যুনুব ফা ইন্না লাহা মিনাল্লাহি তালাবা আয়েশা এই ছোট ছোট গুনাহ ছেড়ে দাও কারণ এগুলো সম্পর্কেও কিয়ামতে তোমাকে জিজ্ঞেস করা হবে আচ্ছা বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো ঈমানদার বর্তমানে কেউ আছে হতে পারবে এই পাক্কা ঈমানওয়ালা আয়েশা সিদ্দিকাকে নবীজি বললেন তুমি ছোট গুনাহ ছেড়ে দাও এটা নিয়ে হিসাব দিতে হবে তাহলে আমাদেরকেও ছোট গুনার হিসাব দেওয়া লাগবে না এটা আমার কথা না আল্লাহ রাসূলের কথা শুধু ছোট ছোট গুনাহ নয় ছোট গুনার যদি হিসাব দিতে হয় তাহলে কবিরা গুনার হিসাব দেওয়া লাগবে না হিজব তাওহীদ বলে যে যদি শুধু কালেমায়ে বিশ্বাসী হয় ওর কোনো হিসাব কিতাব লাগবে না ও সরাসরি জান্নাতে চলে যাবে আমি বললাম যে ঠিক আছে তর্কের খাতিরে যদি সেলিমের বক্তব্য মেনে নেই যে যে কোন ব্যক্তি যদি কালেমায়ে বিশ্বাসী হয় তাহলে তার চুরি ডাকাতি জেনা ব্যভিচার কোনো অসুবিধা নাই সে জান্নাতে যাবে এই বক্তব্য যদি সত্য হিসেবে মানতে হয় তাহলে সেলিমকে এটাও ফতোয়া দিতে হবে যদি সেলিমের কোন সদস্য কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে সেলিমের বউকে যদি ধর্ষণ করে তাহলে সেও জাহান্নামে যাবে না কথা হয় না আচ্ছা এই কথাটাকে আমাদের না ওদের ফতোয়ার রেজাল্ট তা আমি ওদের ফতোয়ার রেজাল্ট বললাম আর মামলা দিল আমার নামে আমি নাকি ধর্ষণ করতে বলছি হিরো আলমের তার তো দুই একটা ঠিক থাকে এদের যে তার ছেড়ে তার একটাও ঠিক থাকে শুধু তাই নয় তারা আরো বলে ইসলাম 1300 বছর আগে হারিয়ে গেছে বর্তমান যেটা চলছে এটা খ্রিস্টানদের ইসলাম এটা মুসলমানের ইসলাম নয় কেন বলে যে রাসূলের ইসলাম 1300 বছর আগে হারিয়ে যাবে এটা নবীজির একটা ভবিষ্যৎবাণী ছিল কি ভবিষ্যৎবাণী এরা দলিল দেয় আর হাদিস দিয়ে কি ভবিষ্যৎবাণী নবী বলেছেন বুখারী তিরমিজি শরীফের হাদিস দিয়ে দলিল দিচ্ছে যে নবী বলেছেন আমার উম্মাহ বেঁচে থাকবে 60 থেকে 70 বছর তার মানে নবীজির ইন্তেকালের বা হিজরির 60 থেকে 70 বছর পর্যন্ত তার উম্মাহ বেঁচে থাকবে এটা নবীজি বলেছেন তো বায়েজিদ খান পন্নী কয় দেখছো এই নবী বলেছেন 60 70 হিজরি পর্যন্ত মুসলমান টিকে থাকবে এরপর আর যা থাকবে সব বেঈমান অতএব নবীজি এটা বলেছেন জামে তিরমিজির হাদিস উমার উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা যে আমার উম্মতের বয়স সীমা হবে 60 থেকে 70 বছর আগের জামানার মানুষ বেঁচে থাকতো 900 বছর 1000 বছর নবীজি বুঝান আমার উম্মতরা গড় আয়ু সাধারণত 60 থেকে 70 বছর পাবে এর মধ্যে সাধারণত মানুষ মারা যাবে নবীজি বললেন বয়সের ব্যাপার আর এরা লাগায় দিল যে উম্মত বেঁচে থাকবে মাত্র 60 70 বছর দেওয়ালে লেখা দেখেছে এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা তার ছেড়া বল্টু গিয়া পড়ে এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা এইটা যেমন ডাহা মূর্খ হিজবুত তাওহীদ তেমন মূর্খ আচ্ছা এরপরও যদি আমি ধরে নেই 60 70 বছর পর্যন্ত নবীর উম্মত বেঁচে থাকবে এরপরে যারা থাকবে সব বেঈমান তো নবীজির অনেক সাহাবী তো ইন্তেকাল করেছেন 80 হিজরিতে নবীজির খাদেম আনাস ইবনে মালিক ইন্তেকাল করেছেন 93 হিজরিতে নবীজির শেষ সাহাবী হযরত আমের ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 110 হিজরিতে তো 60 70 হিজরি পর্যন্ত যারা বেঁচে থাকবে এরপরে যারা থাকবে সব বেঈমান তাহলে হিজবুত তাওহীদের ফতোয়ায় এই সব সাহাবীরা বেঈমান আচ্ছা এরপরও যদি আমি মেনে নেই তর্কের খাতিরে যে 60 70 বছর পরে আর কেউ মুসলমান থাকবে না তো তোরা হিজবুত তাওহীদ তোদের ফতোয়ায় তোরাও তো কাফের কথা হয় না তাহলে এরা যে কাফের এই ফতোয়াটা আমাদের দেওয়া লাগবে এদের ফতোয়ায় এরা কাফের এই জন্য আমি বলেছি বারবার সেলিমকে যে সেলিম
মহিলাদের সামনে কাউয়ার মতো চোখ বন্ধ কইরা বক্তব্য দিয়া নিজেকে মুজাহিদ বানিয়ে চালাইতে পারো তবে আমি এটক এ কথা বলি তোমার ভাড়াটিয়া পাবলিকদের সামনে তোমার ওই কাপুরুষ সদস্যদের সামনে তোমার নারী মুজাহিদাদের সামনে তুমি দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিজেকে সাহসী পরিচয় দিতে পারো রিজওয়ান রফিকদের সাথে বসতে হাজার বার জন্মনিত হবে তোমার আমি বারবার সেলিমকে বলেছি তুমি কোথায় বসতে চাও বসো আমি বেশি সময় নিব না আগে 5 মিনিটের বাহাসের চ্যালেঞ্জ দিতাম এটা বাদ দিয়ে দিয়েছি এখন 20 সেকেন্ড কয় সেকেন্ড 20 সেকেন্ড আমি সেলিমকে বারবার চ্যালেঞ্জ করেছি 20 সেকেন্ড আমার সামনে দাঁড়ায় থাকবি কিন্তু দাঁড়ানোর সময় ঠ্যাং কাঁপতে পারবে না স্থির হয়ে দাঁড়ায় থাকবি আমি একটা প্রশ্ন করব এই প্রশ্নের জবাব দিবি 20 সেকেন্ডের মধ্যে তোদের বই থেকে আমি প্রমাণ করে দিব তোরা বেঈমান আমি কোরআন হাদিসও নিব না যেহেতু কোরআন হাদিস পারে না আমি বলেছি কোরআন হাদিসও দরকার নাই বড় বড় বাতিলদের প্রমাণ বাতিল প্রমাণ করতে আমাদের কোরআন হাদিসের প্রয়োজন হয় না আর তোমার মতো চুনোপুটির কোরআন কেন উর্দু কায়দা আর আরবি ওই লাল কায়দাটাও লাগবে না আমি বলেছি কোরআন হাদিস ছাড়া তোদের বই থেকে আমি প্রমাণ করব তোরা কাফের ওদের 40 টার উপর বই পড়েছে আমি ওদের বইয়ের মধ্যে হাজার হাজার স্ববিরোধী বক্তব্য আছে ওদের কারণ চোর চুরি করলেও কিছু নিশানা রেখে যায় ওরা বাতিল তাদের ভ্রান্তি প্রচার করার ভেতরেও অনেক সত্য অনেক সময় বলে ফেলেছে আমি বলেছি সেলিম তুমি যদি চাও মানুষের সামনে আমাদের সামনে আসলে তুমি ভয় পেতে পারো মানুষ আবার তোমার পিটাই কিনা আমি বলেছি আমাদের লোকজনের সাথে আসতে হবে না তোমার এরিয়ার ভেতরে চলো তোমার এরিয়ার ভেতরে বাংলাদেশের সকল সদস্যদেরকে হাজির করো সেখানে আমি রিজওয়ান রফিকি পুলিশি প্রোটেকশন নিব না আলেমদের প্রোটেকশন নিব না ক্যামেরার প্রোটেকশন নিব না আমি একা যাব তোমার সদস্যদের মধ্যে তুমি কোথায় বসতে চাও দেশে বসতে চাও আমি রাজি আছি বিদেশে বসতে চাও আমি রাজি আছি জমিনের উপরে বসতে চাও আমি রাজি আছি জমিনের নিচে পাতালে বসতে চাও আমি সেখানেও রাজি আছি তুমি যদি আফ্রিকার জঙ্গলে বসতে চাও আমি সেখানেও রাজি আছি ক্যামেরার সামনে বসতে চাও তাও রাজি আছি ক্যামেরা ছাড়া অফলাইনে বসতে চাও তাও রাজি আছি সেলিম তুমি শুনে রাখো তোমার বেতন থেকে নিয়ে বাইতুল মুকাররম পর্যন্ত চাটিয়াল ভূখণ্ডের বাংলাদেশ 20 কোটি বর্গ মাইলের যেখানে বসতে চাও আমি তৈরি আছি শুধু একটু হিম্মত কর দেখা যাবে কার বুকের পাটা কেমন আছে তবে আমি এটা বলি বাতিলরা সব সময় ভীতু হয় আপনাদেরকেও জাগতে হবে আপনাদেরও তৈরি হতে হবে বাংলাদেশের এই শাহজালাল ইয়ামানির ভূখণ্ডে যেই বাংলাদেশটা শাহজালাল ইয়ামানি তকবীরের আওয়াজ দেয়া মুসলমানদের হাতে আসলো যেই বাংলাদেশের 56,000 বর্গ মাইল বঙ্গবন্ধুর ইনশাআল্লাহর স্লোগান দিয়ে স্বাধীন হলো ওই বাংলাদেশে কোদা কোদাই অপশক্তি কোদা কোদাই রাষ্ট্রশক্তি অপশক্তিকে থাকতে দেওয়া যাবে না আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ এই এলাকায় যদি কাদিয়ানিরা ঢুকে ভণ্ড মাজার পূজারি মারেফাতওয়ালা স্লোগানধারীরা যদি এই এলাকায় ঢুকে যায় হিজবুত তাওহীদ যদি ঢুকে যায় ভণ্ডরা যদি ঢুকে যায় আজকের ঈমান আকীদা সংরক্ষণ কমিটির পক্ষ থেকে ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে কোনোদিন ডাক দেন তৈরি থাকবেন ইনশাআল্লাহ কারা কারা তৈরি থাকবেন নারে তাকবীর আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন হিজবুত তাওহীদ আগা গোড়া বলেন বলেন হিজবুত তাওহীদ আগা গোড়া আবার বলেন হিজবুত তাওহীদ আগা গোড়া কাদিয়ানিরা আগা গোড়া এদের সাথে মুসলমানের কোন আপোষ হতে পারে আজ যারা আপনারা ভাবতেছেন আমার ছবি তো চলে গেছেন বাবুনগরী তো চলে গেছেন নূর হোসেন কাশ্মীর সবরা তো চলে গেছেন মুফতি ওয়াক্কা সবরা তো চলে গেছেন বড় বড় বুজুর্গানে দিন মুক্তাদা উলামায়ে কেরাম চলে গেছেন যারা জিন্দা ছিলেন তাদের হয়তো কারাগারে ঢুকিয়েছেন মামুন হক কারাগারে সাকত হোসেন রাজিরা কারাগারে সমস্ত উলামায়ে কেরাম লিডাররা কারাগারে আছে বলে ভাববেন না ময়দান খালি শাহজালাল আমার উত্তর সুরি বাবু নগরী আহমদ সুবির উত্তর সুরি মামলকের সন্তানরা জীবন্ত আছে আমরা যতদিন জীবন্ত আছি আমার ইসলামকে নিয়ে হোলি খেলতে দিব না আমি দুইবার অ্যারেস্ট হয়েছি 2000 বার হবে
তবু যতদিন জীবন্ত আছি নবীজির রক্ত ঝরা দিনকে আমাদের সামনে মিটিয়ে দিবে কেউ আমরা তখন চুপচাপ বসে থাকব না এজন্য আপনাদের অনুরোধ করি হিজবুত তাওহীদের বিরুদ্ধে বাংলাদেশে ডাক আসবে খুব দ্রুত ইনশাআল্লাহ যখন ডাক আসবে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ তৈরি থাকবেন ইনশাআল্লাহ যাদের সাথে ইসলামের সম্পর্ক নাই তাদের সাথে আমাদের সম্পর্ক হিজবুত তাওহীদ কয় ইবলিসের উপরে আল্লাহ ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ হেরে গেছে ইবলিস জিতে গেছে মুসলমান না বেঈমান মুসলমান না বেঈমান তাহলে আপনারা আমাকে বলেন এই হিজবুত তাওহীদের সাথে আমাদের কোন আপোষ হতে পারে কষ্ট হচ্ছে আপনাদের এটা তো ওয়াজের অনুষ্ঠান এখানেই আলোচনা চলে না এখানে সবাই আসে ওয়াজ শুনতে আমার বিষয়বস্তু এটা দিছি আমি কি কম বাংলাদেশে অসংখ্য ভ্রান্ত মতবাদ তৈরি হচ্ছে ছোটখাটো আরেকটা ভ্রান্ত মতবাদের কথা আপনাদেরকে বলে যাই বাংলাদেশে বিভিন্ন মাজার পূজা যারা করে ভণ্ড পীর যারা আছে এদের একটা আকীদা হলো পীরই খোদা আর আস্তে কর না ওজুবিল্লাহ এদের মতবাদ হলো এদের পীরই নাকি তাদের রসুল এ গত কয়েকদিন আগে কুমিল্লায় এক মাঝভান্ডারের মুরিদ একটা গান বানাইছে কি কয় মোরশেদ খোদা মোরশেদ রাসুল দিলে মনে করছি কবুল আর আস্তে কর না ওজুবিল্লাহ মোরশেদ খোদা মোরশেদ রাসুল দিলে মনে করছি কবুল শুনে মোল্লার গোষ্ঠী ফতুয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি আমি আর যাব না মোল্লার কাছে তওবা করেছি নাউজুবিল্লাহ কন্না কি কইলো কয় পীরি খোদা পীরি রসুল বলেন যারা পীর রে খোদা মনে করে রসুল মনে করে মুসলমান না বেঈমান এই আকীদায় বিশ্বাসী হিসেবে আত্মসিরা তাদের বইয়ের মধ্যে লিখেছে তাদের পীরই তাদের খোদা মাঝভান্ডারীরা তাদের বইয়ের মধ্যে লিখেছে তাদের পীর তাদের খোদা বলেন যারা পীর রে খোদা মনে করে তারা মুসলমান আমি আজকে আপনাদের সামনে আহলে কোরআন সম্পর্কে বললাম বলেন আহলে কোরআনরা মূলত কোরআন প্রচার করতে চায় না কোরআন ধ্বংস করতে চায় আহলে হাদিসরা তারা কি হাদিসের সঠিক ব্যাখ্যা দিয়ে জাতিকে উপকার করতে চায় নাকি হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হাদিস ধ্বংস করতে চায় হিজবুত তাওহীদের সাথে ইসলামের সম্পর্ক কাদিয়ানির সাথে ইসলামের সম্পর্ক ভণ্ডপীর মাজার পূজারীর সাথে ইসলামের সম্পর্ক তাহলে মুসলমান হিসেবে আপনাদের একটা স্লোগান দেওয়া দরকার সিদ্দিকে আকবর নরম মেজাজের সাহাবী ছিলেন যখন তার সামনে মুনকিরের যাকাত আগত হলো যাকাতকে যারা অস্বীকার করলো আবু বকর সিদ্দিক তখন নরম মেজাজের মানুষ আর নরম থাকেননি নবীজির রক্ত মাখা দিন নবীজির কষ্টের রেখে যাওয়া দিন হেফাজতের জন্য সিদ্দিকে আকবর নরম থেকে গরম হয়ে উঠলেন সিদ্দিকে আকবর বললেন আইয়ুম কসুদ্দিন ওয়া আনা হাই আমার স্বপ্ন আমার দিনকে মিটিয়ে দিবে বেঈমান না আর আমি আবু বকর সিদ্দিক চুপচাপ বসে থাকবো এটা হতে পারে না হতে মুসলমানেরা আপনাদের স্লোগান তোলা দরকার সিদ্দিক আকবর উত্তর শুনি হিসেবে ওমর ফারুকের উত্তর শুনি হিসেবে আমরা আওয়াজ দিতে চাই আমাদের সামনে ইসলাম কিনে কটূক্তি করতে দেব না তৈরি থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন দিনের পথে আমাদেরকে আল্লাহ পাক যেন পেয়ালা দান করেন আজকের এই মাহফিলে অনেক বড় বড় বুজুর্গ এখানে আসবেন বিশেষ করে এখন যিনি আপনাদের সামনে আসছেন আমার উস্তাদ সমতুল্য আমাদের সরতাজ আমাদের সকলের মুরব্বী আর আমি বিশেষ করে বাংলাদেশের যে কয়েকজনকে খুব বেশি মহব্বত করি তার মধ্যে হযরত হচ্ছেন অন্যতম হুজুরকে আমি কোথা থেকে যে মহব্বত করি এবং অন্তরে কোন জায়গা থেকে আমি বুঝাতে পারবো উলাইকা আবাই ওনারাই তো আমাদেরকে পথ দেখিয়েছেন ওনারাই তো আমাদেরকে এই ভ্রান্তদের বিরুদ্ধে আমাদের কথা বলতে শিখিয়েছেন যিনি আজকে আপনাদের সামনে আসছেন দিনের এই বিরাট একজন রাহবার ওনাকে কদর করা চাই আল্লাহ তাআলা হযরতের জবানে নূর দান করেন বয়ানে নূর দান করেন হযরতের ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে আল্লাহ পাক নূর দ্বারা মুনাব্বর করে দেন আর এই রত্নগুলো আমাদের মুরব্বীরা তো আমাদের থেকে চলে গেছে
যেই মুরব্বীরা এখন ওনাদের মতো যারা বেঁচে আছেন আল্লাহ যেন ওনাদের ছায়া আমাদের উপরে দীর্ঘ করেন আল্লাহ তাআলা যেন ওনাদের ফুয়ুজ এবং বারাকাত নিয়ে আমাদের জীবনকে মালামাল করার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।